বিদেশি উচ্চমূল্যের ফল আনারের চাষ শুরু হয়েছে বাংলাদেশে। চুয়াডাঙ্গা সদরের রাঙিয়ার পোতা গ্রামে আনারের প্রথম বাণিজ্যিক বাগান গড়েছেন স্থানীয় কয়েকজন শিক্ষিত তরুণ। তারা আশা করছে অল্প দিনেই দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে আনার চাষ। বিস্তারিত রিপোর্ট করছেন শাইক সিরাজ। দেশে ফল আমদানিকারকদের মতে বছরে ফল আমদানি করা হয় প্রায় 10,000 কোটি টাকার, যার মধ্যে আনার ফল আমদানি করা হয় প্রায় 700 কোটি টাকার মতো। এই আমদানি নির্ভরতা কমানো এবং নতুন ফল উৎপাদন করার আগ্রহ থেকে চুয়াডাঙ্গা জেলার রাঙ্গিয়াপোতা গ্রামে শিক্ষিত তরুণের হাতে শুরু হয় দেশের মাটিতে প্রথমবারের মতো আনারের বাণিজ্যিক বাগান। এক একটা গাছে কয় কেজি করে আনার হয় বা কী সংখ্যক হয়? সিজনে যেটা আমাদের মূল সিজন সেপ্টেম্বর অক্টোবরে, আমাদের যে গাছের এখন ম্যাচুরিটি চলে আসছে 20 কেজির উপরে আসবে অ্যাভারেজ। 5 বছরের পরে আমি মহারাষ্ট্রে যেটা দেখেছি প্রায় 100 কেজি পর্যন্ত একটা গাছে ফল হয়। এখান থেকে গত 4 বছরে মিলতে শুরু করেছে সফলতা। অন এন অ্যাভারেজ কিরকম কষ্ট আপনার 4 বছরে গেছে এর পেছনে? আমার প্রায় 15 লাখের উপরে চলে গেছে। কবার বিক্রি করেছেন? 4 বার। কিরকম আয় এসছে থেকে? 40 লাখ প্লাস আসছে। এই সাফল্যের প্রভাব পড়তে শুরু করেছে গোটা এলাকার কৃষি বৈচিত্র্যও। তাদের অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে আরো 70টি নতুন আনার বাগান। ফটিকছড়িতে, খাগড়াছড়ি, মেহেরপুরে, ঝিনাইদহ, বিশেষ করে আর হয়েছে আপনার দিনাজপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, এগুলোতে। আমরা শুধু স্যার সিলেট এবং বরিশালের কিছু জায়গাকে আমরা অ্যাভয়েড করি, যেখানে একটু ডোবা জায়গা। এই সম্ভাবনার ভেতর দিয়ে আগামীতে আনারের আমদানি নির্ভরতা কমে আসবে ধারণা করছেন উদ্যোক্তারা। গভর্নমেন্ট যদি তার ট্যারিফটা যদি বাড়ায় দেয়, তাহলে যারা আমাদের দেশে ইম্পোর্টার আছে তারা একটু নিরাচ্ছিত হবে, তখন আমাদের মতো কৃষকরা তখন এই সুযোগটা আমরা পাব। প্রযুক্তির প্রসারের ফলে এক দেশের ফল আরেক দেশে চাষাবাদ এখন এটা একটা নৈমিত্তিক ব্যাপার। জেনে বুঝে জলবায়ুগত দিক, মাটি পানি সব কিছু বিচার বিশ্লেষণ করে এদেশে সর্বপ্রথম বাণিজ্যিক আনার কিংবা বেদানার এটি প্রথম বাগান। এর ফলে আস্তে আস্তে আমরা আমদানি নির্ভর ফল থেকে বেরিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে এই খামারগুলো অনেক বড় ভূমিকা রাখবে। চুয়াডাঙ্গার রাঙ্গিয়ার পোতা এই আনার বাগান থেকে শাইক সিরাজ, চেন্নাই।